মানে এটাকে তোমরা বলতে পারো উংলিও, এই উংলি করাটা বন্ধ করে দেবো জাস্ট। মানে রিয়েল লাইফের মতন এক্সাইটেড ছিলাম, এনগেজমেন্ট হলো না। এতদিন তার বিয়ে নিয়ে একটা কনফিউশন ছিল সকলের, কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবার এনগেজমেন্ট নিয়ে কনফিউশন, মানে যে বাড়িতে যাচ্ছে সেখানে গিয়ে এনগেজমেন্টটা হবে কি না, কি হবে সেই নিয়ে এই প্রশ্ন উঠছে। মানে বিয়ে এনগেজমেন্ট ওঞ্জিলা বিয়ে, মানে সব কিছু একদম কনফিউজড ব্যাপার। খুব মন চাইছে যে আমার কেন একটা স্বয়ম্বর হচ্ছে না, মানে কি ছেলেরা আসবে না? আমি তো জানতে চাই, আমার একটা স্বয়ম্বর হলে কিন্তু মন্দ হয় না। লাইন লাইন এটা আমি জি5কে দেবো আইডিয়াটা, হ্যাঁ, যে যদি এটা করা যায় ভালো করে। কারণ আমার এনগেজমেন্ট হচ্ছে না, আমার বিয়ে হচ্ছে না, আইবুড়োবাদ তো ছেড়েই দাও, শুধু আইবুড়োবাদ খাচ্ছি বছরের পর বছর, হচ্ছে আর না, তো ভালো লাগছে না। এবার একটা মান সম্মানের ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। আর এই যে তোমার এই যে বিচ্ছিরি হাসিটা হাসছো আমাকে দেখে, এটাও খুব একটা আমার সহ্য হচ্ছে না। এই যে বাধা পড়ছে একের পর এক, কি মনে হচ্ছে? কারণ বিভিন্ন জায়গায় অঙ্কুশ দার ক্ষেত্রেও বাধা পড়ছে, এখানে সাহেব অনস্ক্রিন সেখানেও বাধা, ব্যাপারটা আহারে বেচারা। আমি অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম যে না ঠিক আছে, ফাইনালি অঙ্কুশের থেকে আমি একটু বেরিয়েছি, তো আমি আমার নতুন হিরো পেয়েছি, তো এবার তো আমার এনগেজমেন্টটা হবেই। আরে ভাই সেখানেও বাধা, মানে কে নজর দিয়েছে? মানে আমি মানে আমাকে কেন এত নজর দেওয়া হয়েছে আমার বিয়ের ক্ষেত্রে? আমি বিয়ে করতে চাই, আমি লোককে খাওয়াতে চাই, আমি সাজতে চাই, এটা হচ্ছে না। সত্যি সত্যি মিথ্যে নয়। দেখো আমার হিরোটাকে দেখো, এখন কালো সাদা জামা পরে এসছে আজকে, জীবনটাই তো কালো সাদা হয়ে গেছে। মজা করে শুরু হলো, কিন্তু ওয়েব সিরিজটা একেবারেই এরকম মজার নয়। এবং উর্মিও একটা নতুন জীবন শুরু করার শুরুতেই যে জায়গাটায় গিয়ে পড়ছে, যে বিপাকে পড়ছে, সেটা কিন্তু বেশ চাপের একটা সিচুয়েশন। একশোবার মানে আমার চরিত্রের নাম হচ্ছে উর্ভি, তো প্রথমে আমার নামটা খুব ভালো লেগেছে, উর্ভি মানে যে হট অ্যান্ড হ্যাপেনিং কিছু হবে। তারপরে দেখলাম যে না, আমাদের ডিরেক্টর সানিদা প্রথমেই বলে একদম সাজিস না, বুঝলি? আলো ও, তার মানে নো হটনেস, মানে এটা প্রথম আর কি। যাই হোক, তো সেখান থেকে আমাদের শুরু। আর খুব সেম মানে রিয়েল লাইফের মতন এক্সাইটেড ছিলাম, এনগেজমেন্ট হলো না, বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকলো। আর আমি কি হলাম না, ডক্টর থেকে ডিটেকটিভে পরিণত হয়ে গেলাম। মানে খুঁজে 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 বার করছি কে হতে পারে, কে হতে পারে, আমার খুব সন্দেহ যাচ্ছে এর ওপরে, এও হতে পারে। বের করতে পারিনি 24-এর পর, আস্তে আস্তে সবাই জানতে পারে। 24-এর পর মানে 24-এর পর আমি একদম মানে খুব মানে হয় না লেগে পড়বো খুঁজে বার করার জন্য 24 তারিখ থেকে আর কি। হ্যাঁ, এই যে ডক্টর থেকে ডিটেকটিভ, যদি সত্যি ওঞ্জিলা ডাক্তার হতো, কার কার চিকিৎসা করতো টলিউড এবং কার কার করতো না? এটা একটা এত ভালো প্রশ্ন না, বাট উত্তর দিতে পারবো না, মানে দমটা আটকে যাচ্ছে। এত ভালো প্রশ্ন যে আমি যদি ডাক্তার হতাম কোন তিনজনের কি কি অপারেশন করতাম, রাইট? তাই তো, এটাই কি ছিল প্রশ্নটা? চিকিৎসা করার কথা যে অপারেশনটা ফ্যামিলি, ঠিক আছে না, অপারেশন অপারেশন এক জিনিস, অপারেশন হোক বা চিকিৎসা, তিনজন 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 কে কে হতে পারে? একটা আমি শ্রাবন্তীকে নেব, ঠিক আছে, একটা আমি শ্রাবন্তীকে নেব, তার রিজন আছে। ওকে প্রথমে অজ্ঞান করব, মানে আমি ডাক্তার, আমি চিকিৎসা করব না, আমি নিজের জন্য করব, অজ্ঞান করব, মানে বেশ অনেকক্ষণের জন্য অজ্ঞান করব, চামড়াটা কাটব, দিয়ে নিজের গায়ে ছিটকাব। একটা মানুষ অত সুন্দর মানে কি করে হতে পারে আমি জানি না, মানে এতটা সুন্দরী কি করে হতে পারে? তো এইটা তো আমি এটা করব। তার মধ্যে আবার অঙ্কুশদা বলেছে চাইলে বিয়েটাও করতে পারে, যাও করতে পারে, আর আমি তাতে কিন্তু পুরো আমি রাজি, মানে যদি চায় শ্রাবন্তী এটা করতে পারে। আর এই ডাউট করবে কি না, যাই হোক, ওটা তো পরের পরের কথা। আর দ্বিতীয় আমি কাকে চুজ করতে পারি, মানে পেয়েছি ওই জয়দীপ, এটাকে যদি আমি পাই সবার আগে 10টা আঙুলই কেটে দেবো। 10টা আঙুল, কারণ তোমরা যখন সিরিজটা দেখবে, মানে যেভাবে আমাকে কিছু কিছু জায়গায় জ্বালিয়েছে ওইটা বন্ধ হবে। আর মানে এই প্রমোশনের এখনো বা দেখলে
ওইটা বন্ধ হবে। তো এইটা আমার মনে হয় এটা করা খুব দরকার, মানে এটাকে তোমরা বলতে পারো উংলিও, এই উংলি করাটা বন্ধ করে দেবো জাস্ট। আঙুল কাটা সাহেব থার্ড, এখনো শেষ হয়নি, বিক্রম হঠাৎ আমার মনে পড়লো, বিক্রমের না ব্রেনটা আমি একটু নেব, মানে আমি একটু দেখতে চাই ওর ব্রেনটা পুরো দলা পাকানো কিনা। আমার সামহাও মনে হয় ওর ব্রেনটা পুরো আমরা লস্যি খাই না ঘোল পাকানো, ওপরে মালাই দেওয়া, ওই টাইপের, মানে কথাবার্তা শুনে বা তাই মনে হয়। বড় অপমান, আর আর থাক, আমি আর গেলাম না, বিক্রমদা আর অঞ্জেলাই বুঝে নেবে দুজনে। কিন্তু যাই হোক, এই ওয়েব সিরিজে তোমরা বেশ মজা করেছো আমি বুঝতে পারলাম, কিন্তু মানে যেটা বাস্তবে দেখানো হচ্ছে বেশ চাপের সত্যি একটা সিচুয়েশন, যেটা আগেও বলছিলাম, এবং এই যে কুসংস্কার সেটা নিয়েও খানিকটা কথা বলছে। আমরা মানুষেরা কোথাও দুর্বল হয়ে গেলে তখনই দেখবে ঠাকুরের আশ্রয় নিই, ভগবানের আশ্রয় নিই, বা বিভিন্ন এই ধরনের পথ বেছে নিই। ঐন্দ্রিলার জীবনেও নানান কঠিন সিচুয়েশন এসছে, সেক্ষেত্রে কখনো এটা হয়েছে যে দুর্বল হয়ে গিয়ে এর আশ্রয় নেওয়া? দেখো, দুর্বল হয়ে গিয়ে আশ্রয় নেওয়া, যেটা তুমি বললে না, এটা সব থেকে বড় আমার সময়টা ছিল যখন আমার বাবা চলে গেল। তো আমার বাবা নিজে হাতে আমাদের বাড়িতে তিনতলায় আর কি মন্দির প্রতিষ্ঠা করেছিল, বাবা নিজেও খুব ঠাকুর ভক্ত ছিলেন। তো আলটিমেটলি বাবা ঠাকুরের কাছেই চলে গেল, মানে উইদিন এ ইয়ার। তা আমি আর কোথায় আশ্রয় নেব, মানে যাকে আমার বাবা ভালোবাসতো তিনি যদি অত ভালো না বেশি নাও নিয়ে নিতেন তাহলে আমার মনে হয় ভালো হতো। বাট এটা আমি তাও আমি বলছি যে এটা কিন্তু কুসংস্কার নয়, বা আমার ঠাকুরের প্রতি ট্রাস্ট চলে গেছে, একদমই তা নয়। আমি মনে করি যে বাবার হয়তো অতদিনই সময় ছিল পৃথিবীতে, তাই জন্য, আর বাবা এখনও আমার আশেপাশেই আছে, কারণ আমি এতটাও যে এগোতে পারবো জীবনে বাবা চলে যাওয়ার পর, বা আমি এই কাজগুলো করতে পারবো এটা আমি কোনোদিন ভাবিনি। আর সত্যি তোমাকে বলছি যে আমি মনে মনে এমনও হয়েছে যে আমি হয়তো কাজটার মধ্যে ঢুকে গেছি, কিন্তু রিয়েলাইজ করেছি যে না, ভালো না, এটা কন্টিনিউ হলে মুশকিল আছে, সেটা বন্ধ হয়ে গেছে পর্যন্ত। মানে আমি বাবাকে প্রে করেছি রীতিমতো, বাবা কিছু একটা করো, কিছু একটা, বন্ধ হয়ে গেছে, এটা ঘটেছে, রিসেন্টলিও ঘটেছে। তো ঠিক আছে, হয়তো শারীরিকভাবে বাবা আমাদের সাথে নেই, কিন্তু আছে এটা আমি মনে করি। বাট আমাদের সিরিজে যদি আসি, আমাদের সিরিজে দুটো টাইমিংয়ের গল্প চলছে, তো ওটা তোমরা ট্রেলারেও দেখেছো, দুটো টাইমিংয়ের গল্প চলছে। তো দুটো টাইমিংয়ের গল্পের মধ্যে একটা মিল আছে, বা সেই মিলটা ডেফিনেটলি তো বলা যাবে না, কারণ ওটা টুইস্ট। তার সাথে সাথে এই যে আমার আমার পরিবার, আমি এটা না বলার কিছু নেই যে আমরা এনগেজমেন্ট করতে ওখানে গেছিলাম, তো আমাদের এনগেজমেন্ট হচ্ছে না, তার বদলে একটার পর একটা বিপদ আসছে। সেটা কেন আসছে সেটা কিন্তু বলতে পারো যে দুটো জেনারেশন দুরকম ভাবছে। একটা জেনারেশন ভাবছে যে মা কালীর বলি, মানে শ্বেতকালীর বলি না দিলে এই ঘটনাগুলো ঘটবেই। আবার আমরা ভাবছি যে দেখো, বলি মানে তো প্রাণ, বলি মানে তো বেসিক্যালি প্রাণ। তো আমার মনে হয় যে, আমি জানি না এটা এটা কন্ট্রোভার্সিয়াল কথা কি না, বাট আমার বুদ্ধিতে যা মনে হয়, যারা যারা এখানে আমরা উপস্থিত আছি, বা 100 জনের মধ্যে 99 জন বা 98 জন বলির এগেনস্টে, বা হয়তো 100 জনই এগেনস্টে, কিন্তু এখানে কোথাও না কোথাও দেখানো হয়েছে যে বলি হচ্ছে না বলে, আবার আমরা পুরো আমাদের এই যে আজকে সাহেব বলো, আমি বলো, সৌরভদা বলো, সমদর্শী আছে, দেবলীনা, সবাই কিন্তু আমরা বলির এগেনস্টে, মানে আমরা বলি হবে না, একটা প্রাণ। আর সব থেকে বড় কথা, অবলা জীব, যে জানেও না তাকে কি করব। আর দেখো, এইটা শুনে, আমার এই কথাটা শুনে অনেকে বলবে, তাহলে তুমি কি মাটন খাও না, তুমি কি চিকেন খাও না? আমি স্বীকার করছি আমি খাই, আমি খাই না তা নয়, অনেকবার ভেবেছিলাম যে খাবো না, বাট আমি তোমাকে এটাও বলছি, কোনো দিন, মানে ধরো এত গ্রামেগঞ্জে যাই তো শ্যুটিংয়ে, কোনো দিন ধরো কোনো একটা কোনো ছাগল বা কিছু আদর বাইচান্স করে ফেলে, আমি সেদিন থেকে আর খেতে পারবো না। বাট এটা তো আমাদের ফুড চেন, ছোটোবেলা থেকে এইভাবেই তো অভ্যেস। তো এখন হয়তো আমরা হয়তো অনেকে তো ভিগান পুরোপুরিভাবে হয়ে গেছে, আমরা হয়তো হইনি, কারণ ফুড চেন, মানে আমরা যদি
খাওয়া দাওয়া না চলে তাহলে পৃথিবীতে মানে সবাই জানে এটা ভারসাম্যটা মেনটেন হবে না। কিন্তু এই যে বলির কেসটা এইটা না সামহাও মেনে নেওয়া যায় না, মানে এটা মানে ফুড চেনের মধ্যেও তো পড়ে না, এটা মেনে নেওয়া যায় না যে একটা প্রাণীকে এনে আমরা পুরো গলাটা কেটে দিলাম, সেটা সেটা দিয়ে পুজো, মানে মা কালী বলি চান, মা কালী রক্ত চান, মানুষের রক্ত তো হতে পারে, তাহলে তো মানুষকেও বলি দেওয়া উচিত আমি মনে করি। তো এইগুলো নিয়ে মানে অনেকের অনেক রকম, মানে এটা বলতে গেলে সারাদিন কেটে যাবে, তো অনেকের অনেক রকম বক্তব্য থাকে। আমাদের বলতে পারো যে এটা নিয়ে একটা মানে সাংঘাতিক কনফিউশন তৈরি হচ্ছে আমাদের সিরিজে, তার সাথে সাথে মানে ভীষণভাবে বিপদের মুখে পড়ছি আমরা আমাদের পুরো পরিবারকে নিয়ে, সেখান থেকে কীভাবে বাঁচছি আমরা, আর এই যে একটা জট পাকিয়ে যাচ্ছে একটার পর একটা একটার পর একটা, সেই একটার পর একটা জট ছাড়াতে ছাড়াতে আমরা যাচ্ছি, এটাই আমাদের সিরিজ আর কি। যাই হোক, এই বছরের প্রথম ওয়েব সিরিজ অঙ্কুশদার ওয়েন্ডিলারও প্রথম, সব কিছু প্রথম প্রথমে দিয়েছে, এবার ওয়েন্ডিলার পালা, তো ওয়েন্ডিলা কি বলবে। আর কিছুদিনের মধ্যেই দর্শকেরা দেখতে চলেছেন উর্বি চরিত্রে, উর্বি চরিত্রে ওয়েন্ডিলাকে দর্শকেরা দেখতে চলেছে 24 ফেব্রুয়ারি জি ফাইভের পর্দায়। আমি এটাই চাইবো যে শ্বেতকালী আমার প্রথম ওয়েব সিরিজ, আমি প্রথম মানে বাচ্চা ওয়েব সিরিজ, আমি বাচ্চা লঞ্চ হয়েছি সবে, তো যদি খুব খারাপও লাগে একটু সাপোর্ট করে দিও বাচ্চাটাকে, আমার এটাই এটাই বক্তব্য শুধু, ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করো। বাট এটা নিয়েও আমি ভীষণভাবে পজিটিভ, আমি জানি এটা কোনো অংশে আপনাদের খারাপ লাগবে না, ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণভাবে মানুষকে আটকে রাখছে, কারণ আমি নিজে দেখেছি, না দেখে আমি বলতাম না। তো তোমরা সবাই দেখো, ভালোবাসা দাও, এটাই আমি চাইবো। আর তার সাথে সাথে এটাই বলবো যে মানে যত ভালোবাসা আমরা পাবো তত আরও ভালো ভালো কাজ করার আমাদের এনার্জি আসবে। তো যেহেতু প্রথম সিরিজ, প্লিজ মানে এটা কিন্তু সত্যি মানে আমি রিকোয়েস্ট করার মতনই করছি, কারণ আমার প্রথম সিরিয়াল যখন করেছি সবাই ভালোবাসা দিয়েছে, তো সিরিজটা কিছুটা সিরিয়ালের মতনই আসে, খুব কম লিমিটেড এডিশনে আসে, কিন্তু আমরা তো টিভিতেই দেখি আলটিমেটলি। তো আমার মনে হয় যে আমার যারা দর্শকেরা আছে তারা আমাকে নিরাশ করবে না, ভালোবেসে দেখবে। আর আমাদের ফিল্মও যখন এসেছিলো প্রথম ম্যাজিক, সেটাও সাকসেসফুল হয়েছে, তো কোথাও না কোথাও আমি পজিটিভ আছি যে মানুষ ছুঁড়ে ফেলে দেবে না, ভালোবাসবে এই বাচ্চাটাকে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।